আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদেরকে দারুণ মজার পেঁয়াজের পাকোড়া করে দেখাবো। এই শীতে বন্ধুদের সাথে চায়ের আড্ডায় কিংবা বিকেলের নাস্তায় এই পেঁয়াজটি খেতে অসম্ভব মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই পেঁয়াজের পাকোড়াটি। একটা বোলে এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এতে অ্যাড করছি লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছু কাঁচামরিচ। সবগুলো এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে কোচলে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিয়ে নিচ্ছি। এখন এতে অ্যাড করছি 1/2 কাপের থেকে সামান্য বেশি বেসন। বেসন দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি। এখন এতে পানি অ্যাড করছি। এখন হাত দিয়ে ভালোভাবে বেসন আর পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজের সাথে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে। বেসন আর পেঁয়াজের মাখানোটা ঠিক এমন হতে হবে। এখন গরম তেলে পেঁয়াজগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে পেঁয়াজের পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে। এখন পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে। আর এই পাকোড়াটি আমি ধনিয়া পাতার চাটনি বা গ্রিন সস দিয়ে সার্ভ করেছি। একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা দেখুন কেমন হয়েছে। এই ধনিয়া পাতার চাটনি বা গ্রিন সসটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।